নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা ভাঙচুরের ঘটনায় পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গি ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলাকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার দুপুরে তাদের গ্রেফতার করার কথা জানায় সিটিটিসি। এদিকে পালিয়ে যাওয়া 826 বন্দির মধ্যে এ পর্যন্ত গ্রেফতার ও আত্মসমর্পণ করেছে 201 জন। তাদের আদালতের মাধ্যমে ফের পাঠানো হবে কারাগারে। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দেশকে বিপর্যস্ত করার পাশাপাশি উন্নয়নে বাধা সৃষ্টি করতেই এই হামলা করা হয়েছে। নরসিংদী সংবাদদাতা হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গেল 19 জুলাই নরসিংদী জেলা কারাগারের প্রধান দরজা ভেঙে ভেতরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। সেদিনের হামলায় শুধু কারাগার পুড়েই ছাই হয়নি, সেলের তালা ভেঙে ছিনিয়ে নেওয়া হয় বন্দি থাকা 9 জঙ্গি সদস্য সহ কারাগারে থাকা 826 বন্দির সবাইকে। সেই সাথে লুট করা হয় 85টি আগ্নেয়াস্ত্র এবং 8000 রাউন্ড গুলি। এ ঘটনায় আসামিদের আত্মসমর্পণ করতে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আত্মসমর্পণের জন্য কারা ফটকে ফেরত আসেন অনেকে। ফেরত আসাদের দাবি, তাদেরকে বের হয়ে যেতে বাধ্য করেছে আক্রমণকারীরা। আমরা তাদের ইচ্ছা করে বাইরে নেই, তারা গণ্ডগোল করছে, গণ্ডগোল করে ভিতরে ঢুকছে, ঢুকার পরে মারপিট করে বার করছে, তারা গেট ভেঙে ভিতরে ঢুকছে, ঢুকিয়া মানুষের মার দূর করতেছে বাইরে বের লাগে। তাইলে বলতে শ্রদ্ধা জানায় এলাকা আবার ভিতরে আসলাম। এদিকে পালিয়ে যাওয়া 9 জঙ্গির মধ্যে দুই নারী ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। জেলা প্রশাসন জানিয়েছে কম মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা ফিরে আসছেন আদালত এবং সংশ্লিষ্ট থানায়। তাদেরকে জেলা প্রশাসন এবং জেলা আইনজীবী সমিতির সহযোগিতায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আদালত, কারাগার, নিকটস্থ থানা, যেখানেই তারা যাক না কেন গিয়ে আত্মসমর্পণ করবে। আদালতে গেলে স্ট্রেট ফরওয়ার্ড আদালতে আত্মসমর্পণ করবেন, আদালত পরবর্তী নির্দেশনা দিবেন, সে অনুযায়ী হবে। থানায় এবং কারাগারে যদি দেয় তাহলে থানা এবং কারাগারের কর্তৃপক্ষ থেকে থানার মাধ্যমে সেটা কোর্টে নিয়ে আসবেন। সরকারের কাছে এটা অনুরোধ করবো, যারা সারেন্ডার করেছে তাদের ব্যাপারে যেন সরকার নমনীয় থাকে। এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, দেশকে বিপর্যস্ত করার পাশাপাশি উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। এটা স্বার্থন্বেষী দল, এ সরকারকে পতন করার জন্য শুধু নরসিংদী নয়, ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে, যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। কারাগারে হামলার ঘটনায় নরসিংদীর জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।